কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের আলাদা করে বলার কিছু নেই, আপনারা সকলেই খনামা সম্পর্কে সমূহ পরিচিত, অবহিত, সঙ্গে খনামার পরিচয় দীর্ঘদিনের, তার বহু কাজের প্রত্যক্ষ সাক্ষী আমি। তাকে সামনে থেকে বসে অনেক কিছু করতে দেখেছি, বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি। তিনি তার সম্পর্কে কি বলা হয় আপনারা জানেন, তবু আরেকবার আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। খনার ভিটায় জন্ম তাঁর, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। প্রতি শুভ যুগে ব্রহ্মময়ী তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন। দেশে বিদেশে অগণিত ভক্ত যার যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, পরমাত্মার একমাত্র সাধিকা খনামা। তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘকাল তপস্যারতা মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার তিনি অত্যন্ত দ্রুত সমাধানও করেন সবার কল্যাণার্থে। আর তার এই কাজ আরও বেশি প্রসারিত করার জন্যে দিগদর্শন ওয়েলফেয়ার সোসাইটি তিনি তৈরি করেছেন। বহু ভক্তের এবং কিছু মানবিক বোধসম্পন্ন মানুষের সহায়তায় এই সব নিয়েই আমাদের খনামা আজকেও আমাদের এই খনার বচন অনুষ্ঠানে রয়েছেন। কি বলবো, তোমাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। সবার জন্য বলা, সর্বদাই সঠিক পথে চলা। এই সঠিক পথে চলার বলার উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, কারণ আমার জীবনের ব্রত আমি চলি ঠিক মতো। কিভাবে? সবাইকে ভালো থাকতে হবে। এই সবাইকে ভালো থাকার একটি ভীষণ দিক, একটি ভীষণ বিষয়, একা ভালো থাকা ভালো থাকা নয়। সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয়, আর সেই সর্বদাই ভালো থাকতে পারে যে অপরকে ভালোবাসতে পারে। অপরকে ভালোবাসা, অপরের মঙ্গল কামনা করা, অপরের উন্নতির চেষ্টা করা, তার মাঝেই নিজের মঙ্গল হয়ে যায়। আমরা যখন চণ্ডী পাঠ করি তখন লোকানাং বরদা ভব বলি, লোকানাং বরদা ভব, সকলের মঙ্গল করো, সকলকে আশীর্বাদ করো। সেই সকলের মধ্যেই তো আমি, আমাতে সকল, সকলেতে আমি, আনন্দ 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 কেবল, বলেছেন স্বামী বিবেকানন্দ, স্বামীজি বলেছেন। তাই আমাতে সকল, সকলেতে আমি, এইটাকে ভাবনায় শুধু রাখলে হবে না, এটিকে বাস্তবে ভাবতে হবে। শুধু মনের কোণে এক জায়গায় রেখে দিলাম তা নয়, সেটিকে সুন্দরভাবে, ফুল তখনই প্রকাশ পায় যখন সেই ফুল পূর্ণতা পায়, অর্থাৎ ফুল ফুটতে পারে। সেই কারণেই বলা যে সবাইকে নিয়ে পথ চলা। আজকালকার দিনে মানুষের আর সেই ভাবনা নেই, আজকে নেই নেই বলতেই দিন কাবার হয়ে যায়। আছে আছে কবে বলা হবে কো, নেই মানে বাবা ছেলেতে মিল নেই, মা মেয়েতে মিল নেই, ভাই বোনেতে মিল নেই, সংসারে আপনজনের আপনজনের সাথে মিল নেই, স্বামী স্ত্রীতে মিল নেই। এই শুধু নেই 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 করতে করতে নেই এর আসর হয়ে গেছে। তাই এসো আমরা নেই এর আসরকে একদম বরবাদ করে আনন্দের বাসর জমাই। কারণ আছে আছে হবে হবে, এতেই এতেই ঘটে আনন্দের বাসর। সবার জীবনেই সুখ আছে, দুঃখ আছে, জয় অ্যান্ড ওয়ার ওভেন ফাইন এ ক্লদিং ফর দ্য সোল ডিভাইন। আমরা সকলেই তো জানি, এটা নতুন কথা নয়, সকলেই জানি। তো এই যে এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে, নেইটা কেন নেই, আমরা যদি একটু আমাদের সহ্য শক্তিটাকে বাড়াতে পারি না। আমি কিন্তু সবসময় বলছি না জ্যোতিষের কাছে চলো, তান্ত্রিকের কাছে চলো, এটা করো ওটা করো, না। আমি বলছি যে আমরা অনাসেই পারি, আমাদের সমস্যা আমরা আমাদের গৃহে বসে
সমাধান করতে। তার জন্য কি দরকার? একটু সহ্য শক্তি। যে সহ্য শক্তিটা, যে ধৈর্যটা এখন ভীষণভাবেই কমে গেছে। কেন কমে গেছে জানো? এই ইলেকট্রিক মিডিয়ায় আমরা এসে গেছি, আমরা সহজেই অনেক কিছু পেয়ে যাওয়ার ফলে আমাদের ভেতরের আত্মবল, আমাদের ভেতরের মনোবল, আমাদের ভেতরের ধৈর্য বল সব সম্বলহীন হয়ে রয়েছে, কোনোটাই আর সম্বল নেই। যার ফলে আমাদের সবারই একটা মনের মধ্যে এসে গেছে, জীবন আর কটা দিন, কেন সহ্য করব, কেন করব। অনেক ছেলে মেয়েতে প্রেম হচ্ছে, প্রতিশ্রুতি হচ্ছে, কি গো তুমি আমার বাবাকে ভালোবাসবে তো, আমার মাকে ভালোবাসবে তো, আমার আপনজনদেরকে ভালোবাসবে তো, আমি কিন্তু তাদের নিয়েই থাকবো, আমি কিন্তু সারাটা জীবন তাদেরকে নিয়েই থাকবো। সে অম্লান বদনে হেসে, মুচকি হেসে, নিজের ভালোবাসাকে ভালোবেসে বলছে, হ্যাঁ গো আমি কথা দিলাম, আমি তোমার মায়ের সেবা করব, আমি তোমার বাবার সেবা করব। মনে মনে কি বলছে? একবার চল না তোর ঘর যাই, একবার ঢুকে পড়ি, তারপর দেখবি। ঢুকে পড়ার পর আমার কি দায়িত্ব থাকবে, কি কি প্রাপ্তি আছে, আমার স্বামীর কি কি সম্পত্তি আছে, আমার শ্বশুরের কি কি সম্পত্তি আছে, আমার শাশুড়ির কি কি গহনা আছে, কোনটা কোনটা আমার ভাগে পড়তে পারে সেগুলো আমি নেব, তারপরে সে সরতে পারে। অর্থাৎ না, প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেল। কেন ভঙ্গ হলো? যে সে ভেবেছিল যে বর বলছে এখন বলুক গে যাক, বিয়ের পর সে আমাকে ছাড়া আর কারুকে ভাববে না, আমাকে ছাড়া কারুকে বুঝবে না, আমি তার সর্বেসর্বা হয়ে যাব। যদি দেখে হ্যাঁ বরটিকে সেরকমই করতে পারলো, তাহলে মিটে গেল, আর যদি না পারে তাহলেই গণ্ডগোল সেখানে। কিন্তু আমাদের দরকার কি? ধৈর্য বাড়াও, গুরুজনের প্রতি, শ্বশুর শাশুড়ি শুধু নয়, পিতা মাতা গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা শুশ্রূষা বাড়াও, তবে পাবে সংসারে প্রকৃত আনন্দ, এই সংসারে প্রকৃত স্থান। এই সংসারে প্রকৃত স্থান দরকার। সকল মানুষের মঙ্গলার্থে আমি চলে গিয়েছিলাম সেই সুদূর গঙ্গোত্রী, আর মাঝে মাঝেই সেখানে যাই, কাটাই বহুরাত্রি, শুধু রাত্রি নয় দিবারাত্রি, কারণ তপস্যা করি সেখানে দিবারাত্রি। তপস্যা করে সকল সংসারের মঙ্গল করা, গুরুদেবের নির্দেশ অনুযায়ী জগৎ সংসারের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নিয়েছি যে আমি আমার ওপরে, তাই তো আমাকে মাঝে মাঝেই তীর্থে যেতে হয় এবং সেখানে গিয়ে জপে বসতে হয়, ক্রিয়া কাজগুলো করতে হয় মানব কল্যাণের জন্য। এসো আজকে গঙ্গোত্রীর কিছু অনুষ্ঠান, কিছু অংশ তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আসব সংসারে শান্তির বিষয়। এবার বাংলার জ্যোতিষচরণী খনামা চলেছেন হিমালয়ের অন্যতম পবিত্র স্থান গঙ্গোত্রী, দেবাদিদেবের বাসভূমি। প্রকৃতি তার অকৃপণ রূপ রস গন্ধ নিয়ে উপস্থিত এই পাহাড়ের খাঁজে খাঁজে, পাহাড়ের কোলে কোলে, কখনো উচ্চ শৃঙ্গ বরফে ঢাকা, কখনো বা গিরিপথ পাহাড়ি নদী খেয়ালি ঝর্ণা অথবা ভয়াল অরণ্য। খনামা এসে পৌঁছলেন উত্তর কাশীতে। মাকে আগেই আমরা দেখেছি বাবা বিশ্বনাথকে দর্শন করতে কাশীধামে। আজ মা এবার এসেছেন সেই উত্তর কাশীর বিশ্বনাথকে দর্শন করতে। নিজের হাতে খনামা পুজো করলেন দেবাদিদেব মহাদেবের, নিজের জন্য ও তার অগণিত ভক্ত সন্তানদের জন্য শিবের চরণে জানালেন অন্তরের ঐকান্তিক প্রার্থনা। এই যে ত্রিশূলটি দেখা যাচ্ছে, এর আছে এক আশ্চর্য ইতিহাস। কথিত আছে পার্বতী বা দুর্গা অসুরকে বধ করেছিলেন এই ত্রিশূল দিয়ে, তারপর এই ত্রিশূল তিনি এখানে স্থাপন করে শান্ত হয়েছিলেন, তার রাগ প্রশমিত হয়েছিল। পুণ্যভূমি ছুঁয়ে ছুঁয়ে নিজ শক্তির প্রকাশ ঘটালেন মা। খনামার অগণিত ভক্ত সন্তানেরা ছড়িয়ে আছে ভারতবর্ষের কোনায় কোনায়, বিশ্বের নানা প্রান্তে, তাদের সকলের মঙ্গল কামনায় তো তার এখানে আসা। এখানে এসেও দরিদ্র অনাথ আর্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলার জ্যোতিষচরণী খনামা।
মা যেমন এসেছেন কঠিন সাধনা করে নিজের শক্তিকে বৃদ্ধি করতে ও তার অগণিত সন্তানদের মঙ্গল কামনায় তাদের মুক্তির পথ দেখাতে, তেমনি এবার এক মহান ব্রতে ঝাঁপিয়ে পড়েছেন মা। দরিদ্র অসহায় মানুষদের সেবার জন্য করেছেন এক বিশাল আশ্রম, অনেক অনেক নতুন নতুন পরিকল্পনা ও স্বপ্ন আছে তার। এবার মা এসে পৌঁছলেন গঙ্গোত্রীর গঙ্গা মন্দিরে। এটি হল আদি শঙ্করাচার্যের দ্বারা নির্মিত গঙ্গা মন্দির। হিমালয়ের সবচেয়ে বড় হিমবাহ হিসেবে গঙ্গোত্রীকে গণ্য করা হয়। বিশেষ মানুষেরা মন্দিরে এলে এই স্থানীয় নাচ দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় ও সম্মান জানানো হয়। পরমাত্মা সাধিকা খনামাকেও সেইভাবে সম্মানিত করা হলো। এই মন্দিরগুলো দেখতে দেখতে একটাই কথা মনে হয়েছে, আমরা হয়তো আসতে পারলাম না এখানে, কিন্তু মা তো আমাদের এসেছেন, আমাদের সকলের কথা মা তো আমাদেরই হয়ে দেবতার চরণে নিবেদন করেছেন। এটাই তো আমাদের জীবনের পরম প্রাপ্তি, এটাই বা কম কিসে। এবার পরমাত্মা সাধিকা আমাদের কাছের মানুষ খনামাকে আমরা দেখছি অন্য সাজে। মুখে অনবরত চলেছে তার ভগবানের নাম ভজন। মাকে এক মুহূর্ত আমরা চুপ থাকতে দেখি না, ক্রমাগত মা জপ করে চলেছেন আমাদের সকলের মঙ্গল কামনায়, আমাদের সকলের মঙ্গল প্রার্থনায়। আমাদের অগণিত মানুষের একান্ত প্রিয় মা খনামা, সেই খনামাকে জানাই আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম। মাও যে আমাদের সকলকে ভালোবাসেন, খনামা আমরা সকল যেন ভালো থাকতে পারি, আমরা সকল যেন ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকতে পারি, সকলেই যেন জাগতিক জীবনে যা কিছু আমাদের কামনা বাসনা সব যেন পূর্ণ হয়। আমাদের হয়ে তুমি বারবার বিভিন্ন দেবস্থানে গিয়ে দেবদেবীর চরণে আমাদের অন্তরের আকুতি নিবেদন করে। তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো। আমরা জানি তোমার জীবন দর্শন সেই স্বামীজির বাণী, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পরমাত্মা সাধিকা খনামা এবার ভক্তদের মঙ্গল কামনায় হিমালয় এসেছেন। গঙ্গা প্রণাম করে মা সেই প্রকৃতি ও সেই ঈশ্বরের আরাধনায় মগ্ন হলেন। কখনো হেসে, কখনো উল্লাসে, কখনো বা ভাবে কান্নায় বিভোর হয়ে রয়েছেন, সারাক্ষণ মুখে তার ভজন। পরমাত্মা সাধিকা খনামার সামনে অনেক অনেক কাজ তার সন্তানদের জন্য। তার আশ্রমের কাজ রয়েছে, অগণিত অসহায় দরিদ্র পীড়িত মানুষ তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। তারা জানেন মাই তাদের ভরসার স্থল, মাই তাদের একমাত্র আশ্রয়, তার অনেক কাজ বাকি। ভক্তজনের মঙ্গল কামনায় সেই সাধনা যে এবার শুরু করতে হবে। হিমালয়ের উচ্চ দেশে পাহাড়ের লাগোয়া গুম্ফায় মা সেই কঠিন সাধনা শুরু করলেন। এসব গুম্ফা ভয়াল ভয়ঙ্কর, দেখলে ভয় হয়। কখনো পাহাড়ের মধ্যে দিয়ে জল পড়ছে, কখনো বা গুহার মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে চলেছে, কিন্তু খনামা অবিচল। মা দীর্ঘ 22 দিন ধরে দিবারাত্র এ গুহায় বসে সকলের মঙ্গল প্রার্থনায় জপ সাধনা করেছেন আমাদের বাংলার জ্যোতিষ জননী খনামা।
খনামা দীর্ঘ 22 দিন ধরে দিবারাত্র এই গুহায় বসে জপ সাধনা করেছেন। এই সময় খনামা গঙ্গোত্রীতে যতদিন ছিলেন মাধুকরী করতেন, তার মানে ভিক্ষা অন্ন গ্রহণ করে আহার করতেন। তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আশীর্বাদে বিভিন্ন মুদ্রায় জপ করে মা সিদ্ধি লাভ করেন। এসব অতি গুপ্ত সাধনা, সব তো দেখানো যায় না, তবুও চেষ্টা করা হলো তার কিছুটা তুলে ধরতে। অন্তরে সন্ন্যাসিনী বাকসিদ্ধা পরমাত্মা সাধিকা খনামা তো সন্ন্যাসিনী, সে কঠিন সাধনাতেও মা সিদ্ধি লাভ করলেন। এ এক অপূর্ব দৃশ্য, স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। দেখাতে পেরে আমারও ভালো লাগলো, তোমরাও দেখলে, দেখে আনন্দ পেলে। একবার নয়, এইসব ছবিগুলো যেগুলো দেখছো এগুলো একাধিক বার 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 বার, তপস্যা তো আর একবার একদিন করলে হয় না, এটা সারা জীবনের জিনিস, সে সারা জীবন ধরে করতে হয়। তো এটা করার উদ্দেশ্য কী? কেন করবো এত তপস্যা, কেন করবো এত জপ, কেন করবো যজ্ঞ, কেন জলে ভেসে জপ করবো, কী তার কারণ? কারণ একটাই, জেনে রাখো সবাই, আমি সকল জাতির সকল মানুষের মঙ্গল চাই। জানো আমার মনটা এমন, এক জায়গায় কোনো এক জায়গায় যাচ্ছিলাম গাড়ি করে, যেতে যেতে আমাদের গাড়ি থেকে অনেক ফল দেওয়া হচ্ছিল পশু পাখিদেরকে, অনেক বানর হনুমান পশু পাখিদের ফল দেওয়া হচ্ছিল। সেই সময় দেখলাম বানরগুলোর হনুমানগুলোর বানরগুলোর পেটগুলো চুপসে আছে, কত খিদে পেয়েছে। তথাপি দেখলাম যে বানরগুলো সেই খাবারটা নিয়ে এসে, আমরা যেগুলো দিচ্ছি কলা আপেল ইত্যাদি পাউরুটি ইত্যাদি, সেগুলোকে নিয়ে না নিজের গালে দিল না, এনে এসে সন্তানের কাছে দিল। দেখে ভালোও লাগলো দুঃখও লাগলো যে এরা, এদের মধ্যে এখনো সন্তান প্রেম আছে, এরা জানে আমি খাওয়াচ্ছি আমার সন্তান খাবে, কিন্তু আমি আমি তো আর কেউ না, আমি সেই বানরগুলোরও মা। আমার বড় দুঃখ লাগলো, বড্ড কষ্ট লাগলো গো, আমার মনে হলো আহা ওদের পেটটা পড়ে রয়েছে, ওদের বড্ড খিদে পেয়েছে, কিন্তু আমাদের গাড়ি তো দাঁড়িয়ে রইল না, আর ওইভাবে সকলের উদর পূরণ করার সামর্থ্য আমার কোথায় বলো? তাই আমার যা সামর্থ্য আমি সেইটাই শুরু করলাম, সেটি হলো আমি জপ শুরু করলাম, আমি জপ শুরু করলাম, বন দেবতাকে আরাধনা করতে লাগলাম, আমি বসুমাতা, আমি বাস্তু দেবতা বসুমাতার পুজো করা শুরু করলাম, আর আমি আমাদের আরাধ্য দেবী ভারত মাতার পুজো শুরু করলাম। ভারত মাতাকে বললাম তুমি ভারতের জগতের কল্যাণ করো, বসুমাতাকে বললাম তুমি ফুলে ফলে সুসজ্জিত করো তোমার এই ভুবন, আর বাস্তু দেবতাকে বললাম তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো, বলে জপ শুরু করলাম। তার কারণ হচ্ছে গাছে যদি অনেক ফল ফুল থাকে তাহলে তো ওই বানরগুলো সেগুলো খেতে পারবে, তাহলে তাদের উদর পূরণ হবে, আমরা তো বুঝি বলো। আজ হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসছে সমাজের দিকে, কেন? ক্ষুধা জ্বালায়, খিদে, ভীষণভাবে তাদের খিদে হচ্ছে, খিদে পাচ্ছে, তার কারণ সেই অর্থে সেই জঙ্গল আর নেই, সেই জঙ্গলে সেই ফসল আর নেই যে তারা উদর পূরণ, তাদের পেটটা ভরে খেতে পারবে, তাই তারা হাহাকার করে চলে আসছে। আমার বড় কষ্ট হয় এগুলো ভাবলে, আমি বড় দুঃখ পাই, বড় কষ্ট পাই, তাই ভগবানকে ডাকি আমি সদাই, ঈশ্বরকে ডাকি, ঈশ্বর তুমি কৃপাময়, তুমি কৃপা করো, আমি বলো কি করতে পারবো। স্বামীজি বলেছেন জীবে বলো কে বা কি বা করে, তাই আমি তো সাধারণ জীব, আমি কে বা কি বা করতে পারি, আমি শুধু এটাই পারি তোমায় ডাকতে পারি হে ঈশ্বর, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো, ওই পশু পাখি জীবজন্তু তাদেরও তো তুমি পিতা বিশ্ব, পিতা বিশ্ব মাতা তাদেরও তুমি ভারত মাতা, তাই তাদেরও কল্যাণ করো, তাদেরও মঙ্গল করো, ভারত মাতার আরাধনা করা আমাদের সকলের দরকার। তোমরা যারা আমার আশ্রমে যাবে, আমার গৃহ আশ্রম যেখানে আছে সেখানে দেখবে ভারত মাতাকে নিত্য পূজিত হচ্ছেন তিনি, ভারত মাতাকে প্রতিদিন পুজো করা হচ্ছে, তার কারণ ভারত মাতাকে পুজো করা মানে সব দেবতাকে পুজো করা। তো
যে কথাই আজকে ছিলাম সেই কথায় আবার ফিরে আসি, যে সংসারের কর্তব্য, আবেগে চলে গিয়েছিলাম একটু অন্য কথায়, সংসারের কর্তব্য। এই সংসারের কর্তব্য মানে যেটা হচ্ছে যে একে অপরের প্রতি ভালোবাসা। ভালোবাসা না বলে সওদা করে হয় না, এটা কোনো দোকানের জিনিস নয় যে তুমি গিয়ে বা শপিং মলে পাওয়া যায় না যে তুমি গিয়ে কিনে নেবে, এটি হৃদয় থেকে শুরু হয়, হৃদয় থেকে আরেকটি হৃদয়ে পৌঁছে যায়। ভালোবাসা এমনই জিনিস, এই ভালোবাসা হৃদয় থেকে হৃদয়ে পৌঁছাতে গেলে তার জন্য নিজেকে তৈরি করতে হয়। তাই এসো না আমরা সবাই মিলে নিজের জীবন গড়ি, নিজেদেরকে তৈরি করি, আর আমাদের নিজেদের সংসারকে আমরাই শান্তিময় করে তুলি। নিজেদের সংসারে যে সমস্ত অসুস্থ মানুষ আছেন, বৃদ্ধ বৃদ্ধা আছেন, একদম ছোট আছে, অবলা কেউ আছে, তো তার সেবা যত্ন করে নিজেকে ধন্য করি। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, তো সেই ধন্য হব কেমন করে নরকুলে লোকে ভুলে না। আগে তো সংসারের মানুষগুলো, পরিবারের মানুষগুলো আমায় যাতে না ভুলে সেইভাবে ধন্য হই নরকুলে। এসো আমরা সবাই আমাদের সকলের পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ হই, পরিবারকে ভালোবাসি, তারপর আমরা ভালোবাসা দেব জগৎ সংসারকে, মঠ মিশন এবং সমস্ত কিছু জায়গায় যেখানে ভালোবাসা পাওয়ার জন্য সবাই কাঙাল হয়ে রয়েছে, সেই ভালোবাসা বিতরণ করব। এই ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, এই যে মহাপ্রসাদ গো, এই যে মহাপ্রসাদ, তাই এসো আমরা সবাই মিলে এই মহাপ্রসাদ বিতরণ করতে শিখি। আগে গৃহেতে ভালোবাসতে শিখি, আগে আপনজনদেরকে ভালোবাসতে শিখি। আর সরাসরি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, কোথায় কোথায় মাকে পাবেন একটুখানি আপনাদের জানিয়ে দিই। মাসে দুটো সোমবার শেওড়াফুলি স্টেশন সংলগ্ন পুলিশ ফাঁড়ির কাছে জিটি রোডের ওপরে লোকনাথ ভবন বিয়েবাড়ির পাশে, মাসে একটি সোমবার দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ে রিলায়েন্স হোটেলে, মাসে দুটি মঙ্গলবার বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায়, প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে, প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে, এখানে আপনারা মাকে পাবেন। আর প্রত্যেক রোববারে হাজরায় 124A মনোহরপুকুর রোডে উত্তম মঞ্চের কাছে কেমব্রিজ স্কুলের ঠিক উল্টো দিকে। এছাড়াও প্রতি মাসে মাকে নিয়মিত পাবেন মেদিনীপুরে, শিলিগুড়িতে, গৌহাটিতে, ত্রিপুরায়, দিল্লিতে এবং মুম্বাইতে, এইসব জায়গাতে। অর্থাৎ বাংলার বাইরে থেকে যারা যোগাযোগ করবেন বেশি দূরের জায়গা থেকে, তারা ফোন করবেন, যে নাম্বারে বলে দিই 9831058429 9831058429, আর অন্যান্যরা ফোনে যোগাযোগ করবেন 9831070429 0332532929 9433210227 এবং 8335017039 এই নম্বরগুলোতে। একেবারে শেষে আজকে আমাকে বলছে সময় বলছে চলে যেতে, কিন্তু আমার মন বলছে না এখনো তুমি যেও না, কিন্তু তবু যেতে হবে। তো সময়ের তালে তাল দিয়ে আমাকে বলতে হচ্ছে যে আবার আসবো চলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে, কারণ কারণ তোমাদের সকলকে ভালোবাসি বলে। আমি যে আর কেউ না, আমি তোমাদের মা। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে পরিবারের সবাইকে ভালোবাসো, বিশ্বের সবাইকে ভালোবাসো। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সকলে অনেক 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 ভালো থাকো।